এদিকে পশ্চিমবঙ্গে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একই সাথে শহীদ দিবস। প্রতি বছরের মতো এবছরও কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে দিনটি উদযাপিত করা হয়। একই সাথে কলকাতা রাজপথে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রভাত ফেরি করা হয়। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় ও স্মরণে ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি থেকে নানা সংগঠন যারা ভাষা আন্দোলনের সাথে যুক্ত তারা এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ উপদূতাবাসের শহীদ বেদিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপদূতাবাসের কর্মকর্তা ও বিশিষ্টজনরা। দর্শক, এবার কলকাতা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বইমেলার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সৌমেন রায় চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। মানে যদি বলতে হয় ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত থেকে কলকাতা শহর জুড়ে এই দিনটি পালন করা হচ্ছে। 52 সেই শহীদদের স্মরণ করে এই দিবস উদযাপন করা হচ্ছে এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। সকালেই, মানে আজ সকালেই বাংলাদেশ উপদূতাবাস, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের একটা প্রভাত পেরি বের হয়, যেটা পার্ক স্ট্রিট বাংলাদেশ লাইব্রেরি চত্বর থেকে আসে হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ উপদূতাবাসের যে হাইকমিশন অফিস আছে সেই অফিসে আসে এবং সেখানে শহীদ বেদিতে মাল্যদান করে বিভিন্ন মানে মানুষ থেকে বিশিষ্ট জনেরা এবং উপদূতাবাসের কর্মকর্তারা। এবং সারা মানে গোটা দিন ধরেই আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তীতে হবে। সারা দিন ব্যাপী আজকে এই মাতৃভাষা দিবস উদযাপিত হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, মানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বলতে বাংলা ভাষাভাষী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সারা দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠান সূচির যা তথ্য ছিল আমার কাছে তার সর্বশেষ। সৌমেন, আপনাকে ধন্যবাদ।